আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজ আমরা রিভিউ করতে যাচ্ছি কিউকেজেড DM10 ইয়ারফোনটি নিয়ে, আর এর ভালো আর খারাপ দিকগুলো তুলে ধরব এই ভিডিওটির মাধ্যমে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আর এই ভিডিওটি স্পন্সর করেছে অনলাইনের মোস্ট ট্রাস্টেড শপ বরিশাল গ্যাজেট স্টোর। তারা খুব দ্রুতই দেশের আনাচে কানাচে পণ্য সুলভ মূল্যে ডেলিভারি করে থাকে। তো প্রথমেই আসি এর আনবক্সিংয়ে। কিউকেজেটের প্রতিটি ইয়ারফোনের মতোই DM10-এও থাকছে একটি বক্স যা আপনি ক্যারিং পাউচ হিসেবে ব্যবহার করতে পারবেন। এর ভেতরে থাকছে একটি ইয়ারফোন আর তিনটি এক্সট্রা ইয়ারবাডস। এক্সট্রা ইয়ারবাডসগুলো আমার কাছে চিপ কোয়ালিটির মনে হয়েছে। এরপর প্যাকেটটি খুলেই পাবেন সুন্দর একটি ইয়ারফোন যা কিউকেজেটের অন্যান্য ইয়ারফোনগুলোর তুলনায় এটা দেখতে বেশ স্টাইলিশ। এরপর আসি এর বিল্ড কোয়ালিটি নিয়ে। DM10 ইয়ারফোনটির সামনের অংশ প্লাস্টিকের হলেও পিছনের অংশ CNC কাট অ্যালয় দিয়ে তৈরি, আর ইয়ারফোন হাউজিংয়ের ব্যাক সাইডে ম্যাগনেট রয়েছে যা আপনি গান শোনার পর গলায় ঝুলিয়ে রাখতে পারবেন। এর 1.2 মিটার লম্বা কেবলটি পুরোটাই প্লাস্টিক মেটেরিয়াল দিয়ে কভার করা। 3.5mm গোল্ড প্লেটেড অডিও জ্যাকটি অ্যারো শেপড ও স্ট্রেস রিলিফ থাকার কারণে ইয়ারফোনটি ছিঁড়ে যাবার কোনো ভয় থাকছে না। আর এর ওয়াইজ প্লেটটি অনেক স্ট্রং এবং এর সাথেও স্টেপ রিলিফ থাকার কারণে রাফ অ্যান্ড টাফ ইউজারদের জন্য রয়েছে বাড়তি সুবিধা। এছাড়াও কল রিসিভার ও মাইক্রোফোন রয়েছে এই ইয়ারফোনটিতে। এবার আসি DM10 এর সাউন্ড কোয়ালিটি নিয়ে। সাউন্ড কোয়ালিটি ছিল ভালোই, কিন্তু বেশি ভালো লাগেনি আমার কাছে। এর বেজ ছিল বেশ ডেপথ, যা ভালো লাগলেও মিড এবং ভোকাল ক্রিস্টাল ক্লিয়ার মনে হয়নি আমার কাছে। ট্রিবেল কিংবা হাই এইদিকেও কিছুটা লেগ রয়েছে, মনে হয় যেন বেজ দিতেই আছে, কিন্তু সেই হিসেবে ট্রেবেল ঠিকমতো ফিল হয় না, আর ক্লিয়ারিটি সেটা মোটামুটি সন্তোষজনক। তো এটা কিনবেন কি কিনবেন না সেটা আপনার উপর পুরোটাই নির্ভর করছে। যদি আপনি শক্তপোক্ত ও স্টাইলিশ একটি ইয়ারফোন নিতে চান তাহলে এটা আপনার জন্য খারাপ হবে না। তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে জানাবেন, আর পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে নিন।